আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এনিথিং, ইভেন টিকটক, সে নির্দিষ্ট সময়ে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অটোমেটিক অফ হয়ে যাবে। ইদানিং সময় আমাদের বাচ্চা বা ছোট ভাই বোন বা যেই কারো হাতে ফোন থাকে না, আমাদের খুব চিন্তা হয় সে ফোন দিয়ে ভালো কাজ করছে কিনা, বাট একটু চিন্তা হয় অবশ্যই প্রিয়জনের জন্য। তো সেই চিন্তার জন্য আপনাদের রয়েছে একটা অসাধারণ ফ্লিক্স, এটি আপনার ফোনেই রয়েছে ইনবিল্ট। তো এই ক্ষেত্রে আপনি যদি তার সাথে নাই থাকেন বা অনেক দূরেও থাকেন, আপনি জানতে পারবেন সে কী ইউজ করছে, কোথায় ইউজ করছে, কোন জায়গায় সে রয়েছে ইন্টারনেটের দুনিয়ায়। চলুন শুরু করা যাক। সো প্রথমে আমাদের সেটিংয়ে যেয়ে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলে ক্লিক করতে হবে। করার পরে একেবারে নিচে গিয়ে সেট আপ প্যারেন্টাল কন্ট্রোলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে সিম্পলি এখানে কিছু স্টেপ দেখাবে, জাস্ট গেট স্টার্টেড। সো স্টার্টে ক্লিক করার পরে এখানে দুটি অপশান, একটা হচ্ছে আপনার চিলড্রেন্সের, একটা হচ্ছে আপনার। সো যেহেতু চিলড্রেন্স অর্থাৎ বাচ্চাদের ফোন, সো জাস্ট এখানে ক্লিক করলাম চিলড্রেন অন 10th। সো ক্লিক করার পরে এখানে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। তারপরে জাস্ট এখানে নেক্সট ক্লিক করলেন। নেক্সট ক্লিক করার পরে এখানে আপনি যে অ্যাকাউন্টটা দিচ্ছেন সেটি অ্যাকাউন্ট এখানে ভিউ আসবে যে অ্যাকাউন্টটা দেওয়ার জন্য। সো আপনি এখানে সিলেক্ট করবেন, যেহেতু আমার কাছে অনেকগুলো অ্যাকাউন্ট, সো যেটা হাইড করছি প্রাইভেসির জন্য। সো আপনি যে অ্যাকাউন্টটা আপনার চিলড্রেনকে প্রোভাইড করছেন বা সেটি আদৌ আপনার কিনা বা আপনার অথরিটি আছে কিনা, সেজন্য পাসওয়ার্ড দিয়ে জাস্ট ইনশিওর করবেন যেটি আপনার। সো এখন আসবে আপনার পালা। সো এখানে আপনি যেই অ্যাকাউন্টের মাধ্যমে ফোনটা মনিটর করতে চাচ্ছেন সেটি দিবেন। দেওয়ার পরে লগ ইন করবেন, তারপর হচ্ছে আবার এখানে আবার সে পাসওয়ার্ড চাইবে। সো এখানে অনেকগুলো ভেরিফাই করতে হবে, জাস্ট পাসওয়ার্ডটা দিবেন কোনটা, যে আপনার সাথে আপনার চিলড্রেনের যে এখন যে লিঙ্ক করবে, যে ইমেলের মাধ্যমে, যে ডিভাইসের মাধ্যমে যে লিঙ্ক হবে, যে দুটো একসাথে অ্যাক্সেস হবে, সেই জন্য জাস্ট কনফার্ম করতে হবে এখন। সো এখানে একটু সময় নেবে, লিঙ্ক অ্যাকাউন্ট এখন একটু সময় নেবে। সময় নেওয়ার পরে বিহাইন্ড দ্য সিন একটা অ্যাপ্লিকেশান আবার অটোমেটিকলি ডাউনলোড হবে আপনার ফোনে। সো অ্যাপ্লিকেশানটা হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোলস, একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড হবে। সো এই অ্যাপ্লিকেশানটা আপনার এখন সম্পূর্ণ অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যে কতক্ষণ কী করছে না করছে। সো এখানে গেট মোর কন্ট্রোলের জন্য একটা প্যারেন্টাল যে অ্যাপ্লিকেশানটি সেটি আছে, সেটি আমি ডিসক্রিপশনে লিঙ্কে দিয়ে দিব। তার মাধ্যমে আপনি আরও অনেক অধিকভাবে করতে পারেন। সো এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি ছোটো করছি। আজকের জন্য এইটুকুই। কোনো রকমের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন অ্যান্ড্রয়েড টিপস বিডি এই ধরনের আরও মজার মজার ভিডিও পেতে।